बड़दिन एवं वर्षबरण उपलक्षे उपचे पड़ा भीड़ दीघाय सप्ताहान्ते समुद्र सैकते बेड़ेछिलो पर्यटकदेर आनागुना ता क्रमशः जनजोयारे परिणत होयेछे छुटिर दिने पर्यटकदेर जन्य सतर्कता बाड़िये दीघा जिला प्रशासन। सैकत जुड़े एबार उत्सवेर मेजाज एकदिके उइकेंड अन्यदिके बड़दिन एवं वर्षबरण এই উপলক্ষে দীঘা সি বিচে উপচে পড়া মানুষের ভিড় পর্যটকদের আনাগোনা বাড়ছে মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ সমুদ্র সৈকত এলাকায় সেই সঙ্গে স্নান খাওয়া দাওয়া থেকে শুরু করে জমিয়ে উৎসবের মরসুম উপভোগ করছেন পর্যটকরা। 23 তারিখ রাত 24 তারিখ রাতে ট্রাফিকের বিশেষ ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায় নাকা চেকিং ছাড়া 25 থেকে শুরু করে 31 তারিখ অবধি দীঘা এবং মন্দারমণি যে সমস্ত আপনার পর্যটন স্থল আছে প্রত্যেকটি পর্যটন স্থলেই যে পুলিশি বন্দোবস্ত তা সুন্দরভাবে করা হয়েছে। দীঘার সমুদ্রে স্নান করতে আসা পর্যটকদের জন্য সারা বছরই সতর্কতা এবং নিরাপত্তার ব্যবস্থা থাকে কিন্তু এবার পর্যটকদের সংখ্যা বাড়ার কারণে বাড়তি সতর্কতা জেলা প্রশাসনের। এই যে দুটো আপনারা ক্যাম্প দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটাকে আমরা পুলিশ হেল্প ডেস্ক হিসাবে আমরা পিএবি হিসাবে ব্যবহার করব। আগামী 7 দিন 10 দিন এই পিএবিটা চালু থাকবে এবং এখানে বিভিন্ন সিনিয়র অফিসার এবং যারা থানার বড়বাবু রয়েছেন তাদের নাম্বার ডিসপ্লে করা থাকবে। তাছাড়াও এখানে 24 ঘন্টা কেউ না কেউ একজন পুলিশে থাকবে যারা টুরিস্টদের হেল্প করতে পারে। এর মধ্যে মহিলা পর্যটকের নিরাপত্তার জন্য তৈরি 9 জনের মহিলা পুলিশের মহিলা উইনার্স টিম অপ্রীতিকর ঘটনা এড়াতে 24 ঘন্টা নজরদারি রাখবে এই মহিলা উইনার্স টিম। এই টিম বাইকে করে সারাক্ষণ দীঘা থেকে উদয়পুর পর্যন্ত টহল দেবে। ভিড়ের মধ্যে দীঘায় অপরাধের ঘটনা এড়াতে অতিথি পোর্টাল খোলার সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। দীঘা থেকে উৎপল সামন্ত রিপোর্ট কলকাতা টিভি।